হাই ফ্রেন্ড, স্বাগত বেঙ্গলি হোম কিচেনে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব তার নাম হচ্ছে চিংড়ি মাছের কিমা দিয়ে বাঁধাকপির পাতুরি। খুব সহজভাবে শিখিয়ে দিয়েছি, খুব ইউনিক একটা রেসিপি যেটা আপনারা ভাইফোঁটায় ভাইকে করে খাওয়াতেই পারেন। অসাধারণ লাগে, সাদা ভাতের সাথে গরম গরম এরকম পাতুরি জাস্ট অসাধারণ। একবার বানিয়ে দেখবেন। এই ধরনের নতুন নতুন রেসিপি শিখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব বাটনের পাশে বেল বাটনটাকেও একটু প্রেস করে দেবেন, যাতে আমি যখনই নতুন নতুন এরকম কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশান যাবে এবং সর্বপ্রথম আপনারা রেসিপিটা দেখতে পারবেন। বাঁধাকপি চিংড়ি মাছের কিমা দিয়ে পাতুরি বানানোর জন্য যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে দেখে নিন। লাগবে সর্ষে বাটা, বাঁধাকপিকে কুচিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখা আছে, নুন হলুদ লাগবে, কাঁচা লঙ্কা বাটা লাগবে, ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, আর লাগবে চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে নুন আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি, আর লাগবে কাঁচা সর্ষের তেল আর নারকল, নারকলকে কোড়া। চিংড়ি মাছটা আমি মিক্সিতে কিমা করে নিয়েছি। ঠিক চিংড়ি মাছের এই যে কিমা হয়ে গেছে রেডি, বেশি বেটে ফেলবেন না, মানে চিংড়ি মাছের বাটা লাগবে না, ঠিক একবার ঘোরালেই চিংড়ি মাছের একটু কিমা টাইপের হয়ে যাবে, ছোট ছোট দানা হয়ে যাবে, সেই রকম করে নিতে হবে, তাতে খেতে ভালো লাগবে। মানে যখনই আপনারা পাতুরিটা খাবেন তার মুখে ছোট ছোট চিংড়ি মাছের বাইট পড়বে। আর চিংড়ি মাছ তো এমন একটা মাছ যেটা জানেন টেস্ট অনেক বাড়িয়ে দেয়, খুব সুন্দর খেতে হবে। যদি কেউ ভেজ খেতে চান তাহলে চিংড়ি মাছটা বাদ দিয়েও করতে পারেন। বাঁধাকপিটা সব ইনগ্রেডিয়েন্টস দিয়ে মাখিয়ে নিতে হবে। তো বাঁধাকপিতে ফার্স্টে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ। নুনটা বুঝে দেবেন, কারণ নুন খুব বেশি হয়ে যায় বাঁধাকপি কমে যায়, তাই জন্য নুনটা বেশি হয়ে যাওয়ার চান্স থাকে, তো নুন একটু বুঝে দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি নারকল কোড়া। নারকলের কালো অংশটা বেশি নেবেন না, তাহলে দেখতে ভালো হয় না, খেতেও ভালো হয় না। সাদা নারকলের মানে সাদা অংশটা কুড়ে নেবেন। এবার দিচ্ছি সর্ষে বাটা, এটা কালো সর্ষে বাটা, বেশি জল দিয়ে বাটবেন না, এরকম শুকনো মতো বাটার চেষ্টা করবেন। এবার দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের কিমা। চিংড়ি মাছটা কিন্তু ভেজেই বাটবেন, তাতে টেস্ট বেশি ভালো হবে। আর চিংড়ি মাছের কটা গোটা রেখে দেবেন ওপরে সাজিয়ে দেওয়ার জন্য। এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা বাটারটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, আর আপনারা চাইলে সর্ষের সাথেও কাঁচা লঙ্কাটা বেটে নিতে পারেন। এবার দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল, দিয়ে ভালো করে এটা মাখিয়ে নিতে হবে। একটু বেশিক্ষণ ধরে চটকে চটকে মাখবেন, তাতে কি হবে, নুন দেওয়া আছে তো আমাদের বাঁধাকপিগুলো অনেকটা দেখবেন নরম হয়ে যাচ্ছে, তখন কি হবে আপনাদের পাতুরির মধ্যে দিয়ে মুড়তে সুবিধে হবে। একটু 1 থেকে 2 মিনিট এটা চটকে ভালো করে মাখিয়ে নিতে হবে আর কি। আর চিংড়ি মাছ একটু বেশি করে কিমা করে দেবেন, তাহলে খুব ভালো খেতে হয়। এর জন্য যে কোনো চিংড়ি মাছ নিলে হবে, কোনো রকম চিংড়ি মাছের সাইজ পারফেক্ট নয়, ছোটো বড়ো যা যে কোনো চিংড়ি মাছ দিয়েই আপনারা করতে পারেন। পাতুরি করার জন্য আমাদের কলা পাতা তো লাগবেই, কলা পাতাগুলোকে এইভাবে শেখে নিতে হবে যাতে তাড়াতাড়ি ভেঙে না যায় আর খুব সহজেই আমরা মুড়তে পারি। একটুখানি জাস্ট দেখবেন তাতিয়ে নেবেন, আর তাতে যখন চকচক করবে বুঝবেন আপনাদের হয়ে গেছে। এইভাবেই কিন্তু সব কলা পাতাগুলো, যতগুলো কলা পাতা আমাদের লাগবে ততগুলো কলা পাতাই কিন্তু গ্যাসে এভাবে শেখে নিতে হবে। এবার একটা কলা পাতা নিয়েছি, তার মধ্যে ঠিক যতখানি দোয়া যায়, একটা পাতুরিতে আপনারা যতখানি পরিমাণ দিতে চান সেই মতো কিন্তু দিতে হবে। এভাবে দিয়ে ওপর থেকে একটু চিংড়ি মাছ সাজিয়ে দিতে হবে, তার জন্য গোটা কটা চিংড়ি মাছ রেখে দেবেন, তাতে দেখতে ভালো হয়, সুন্দর হয়, কাউকে পরিবেশন করলে বেশ সুন্দর দেখতে লাগে। ওপরে একটা কাঁচা লঙ্কাও আপনারা গোটা দিতে পারেন। এবার এটা আমি ফোল্ড করে নিচ্ছি। কলা পাতাগুলো যখন পাতুরি বানানোর জন্য নেবেন তখন একটু বড় সাইজের কলা পাতা নিলে তাহলে কি হয় আমাদের এই ফোল্ডটা করতে সুবিধে হয়, কিন্তু সেদিন বোধহয় বাজারে পাওয়া যায়নি, একটু ছোটোই কলা পাতা নিয়ে এসছে, তো সেই জন্য আমার খুব অসুবিধে হচ্ছিল এটা মুড়তে।
খুব ভালো করে দেখে শুনে এটা মুড়বেন, যেন কোনোভাবেই না বাঁধাকপি বেরিয়ে আসে, কারণ আমরা ভাজবো যখন কড়াইতে বা স্টিম করব তখন, দুটো পদ্ধতিতেই আমি শিখিয়ে দিয়েছি। আর এটা সিল করার জন্য আমি এখানে টুথপেক ইউজ করেছি, আপনারা চাইলে সাদা সুতো পাওয়া যায় সেই সুতো দিয়ে বা ঘুড়ির সুতো দিয়ে আপনারা এটাকে মুড়তে পারেন। তো আমার একটা রেডি হয়ে গেছে, আমি সেম পদ্ধতিতেই সবগুলো বানিয়ে নেব। গ্যাস দিলে ফ্রাইং প্যান বসিয়েছি, ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল, খুবই অল্প পরিমাণ সর্ষের তেল দিতে হবে যাতে কড়াটা মাখানো যায়। সর্ষের তেলটা যখন গরম হবে, সেই গরম হওয়া অবধি আমাদের ওয়েট করতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এবার একটা একটা করে পাতুরি আমি দিয়ে দিলাম, যতগুলো ধরে আপনাদের ততগুলো পাতুরি দিয়েই করবেন। আমার এখানে যেমন একটা ফ্রাইং প্যানে তিনটে ধরেছে, তিনটে পাতুরি দেওয়ার পর একদম গ্যাসটা লো করে দিতে হবে, লো ফ্লেমে চাপা দিয়ে মোটামুটি 3 থেকে 4 মিনিট কুক করতে হবে। একদিকটা রান্না করা হয়ে গেছে, এবার আমি খুলে উল্টে দিচ্ছি, উল্টে দিয়ে দ্বিতীয় দিকটাও কিন্তু সেম প্রসেসে 2 থেকে 3 মিনিট রান্না করতে হবে একদম লো ফ্লেমে। আবার 1 থেকে 2 মিনিট রান্না করার পর আমার মোটামুটি পাতুরিগুলো হয়ে এসছে, একদম পাতুরিগুলো হয়ে এসছে। এবার গ্যাস বন্ধ করে আমি রেখে দেব 5 মিনিট মতো, তারপর পরিবেশন করব। আর পাতুরি কিন্তু গরম গরম খেতেই ভালো লাগে। তো ফার্স্ট পদ্ধতি হচ্ছে এটা, এবার সেকেন্ড পদ্ধতিতে কিভাবে করবেন চলুন দেখে নিন। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে স্টিম পদ্ধতি, যেভাবে ভাপা করা যায় সেইভাবে। নিচে জল ফুটবে ডেচকিতে, তার উপরে ফুটো ফুটো এরকম একটা কাশি নেবেন, কাশির ওপর, কাশির মধ্যে আমরা পাতুরিগুলো দিয়ে দিয়েছি, দিয়ে তার উপরে এরকমভাবে ঢাকনা দিয়ে এটাকেও মোটামুটি 7 থেকে 8 মিনিট ধরে স্টিম করতে হবে। আর একদিকটা স্টিম করবেন 3 থেকে 4 মিনিট, তারপর উল্টে দ্বিতীয় দিকটাও কিন্তু সেম পদ্ধতিতে স্টিম করতে হবে। এইভাবে স্টিম পদ্ধতিতেও আপনারা এটা করতে পারেন। দুটি পদ্ধতির মধ্যে যে কোনো পদ্ধতিতে আপনারা করতে পারেন, টেস্ট একই হয়, টেস্টের কোনো হেরফের হয় না। তবে আমার আমার মতে বলবো, আমি স্টিম পদ্ধতিতেই আমার যেন বেশি ভালো লাগে। এবার আপনাদের যেটা সুবিধে সেই প্রসেসে আপনারা করতে পারেন, সময় মোটামুটি একই লাগে। দুটি পদ্ধতিতেই আমার একদম পাতুরি রেডি হয়ে গেছে, চিংড়ি মাছের কিমা দিয়ে বাঁধাকপির পাতুরি। কি সুন্দর দেখতে হয়েছে, সাদা ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে। আর এই পাতুরি খাওয়ার সময় একটা লেবু নেবেন, লেবু রস দিলে আরও সুন্দর খেতে লাগে। অবশ্যই বাড়িতে একবার বানাবেন, বানিয়ে জানাবেন কমেন্ট করে আপনাদের কেমন লাগলো। আর যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে দেবেন। দেখুন দুটো একই রকম দেখতে হয়েছে, কিচ্ছু আলাদা বোঝা যাচ্ছে না। আর একটু গরম গরম এটা খাওয়ার চেষ্টা করবেন, তাতে বেশি টেস্টি লাগে। আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটু শেয়ার করে দেবেন বন্ধু এবং ফ্রেন্ডসদের মাঝে, যাতে এই রেসিপিটা আরও অনেকে শিখতে পারে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার কোনো নতুন এরম রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখাবো বলে চলে আসবো।